2022-23 অর্থ বছর বাজেট ঘোষণা করেছে ভারত। অর্থমন্ত্রী নির্মলা সীতারামন এই বাজেট ঘোষণা করেছেন। এই বাজেটে এবার বাংলাদেশের জন্য আর্থিক সহায়তার পরিমাণ বাড়ানো হয়েছে। এবার ভারতের বাজেটে বাংলাদেশের জন্য 300 কোটি রুপি আর্থিক সহায়তা রাখা হয়েছে। বাসসের খবরে বলা হয়েছে, অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বাজেট ঘোষণার সময় 2022-23 অর্থ বছরের বাজেটে বাংলাদেশের জন্য 300 কোটি রুপির বরাদ্দের কথা জানান। গত বাজেটেও বাংলাদেশের জন্য প্রথমে 200 কোটি রুপি বরাদ্দ করা হয়, এবার তা বাড়িয়ে 300 কোটি করা হয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় মারফত এই অর্থ আগামী অর্থ বছর বাংলাদেশে খরচ করা হবে। নরেন্দ্র মোদী সরকারের বাজেটে বাংলাদেশ সহ প্রতিবেশী দেশগুলোর জন্য আগের মতোই অর্থ বরাদ্দ রাখা হয়েছে। এবার তালেবান শাসিত আফগানিস্তানের জন্য 200 কোটি রুপি বরাদ্দ করেছে ভারত। এক বছর ধরে মিয়ানমারে চলছে সেনা শাসন, এরপরও দেশটির জন্য 600 কোটি রুপি বাজেট বরাদ্দ করেছে সীতারামন। সবচেয়ে বেশি বরাদ্দ রয়েছে ভুটানের জন্য, দেশটির জন্য বরাদ্দ রয়েছে 2,266 কোটি রুপি। তবে এর আগের অর্থ বছর অর্থাৎ 2021-22 অর্থ বছরে ভুটানের জন্য বরাদ্দ ছিল 3,004 কোটি। এরপর মরিশাসের জন্য বরাদ্দ বেশি, দ্বীপরাষ্ট্রের জন্য বরাদ্দ 900 কোটি রুপি এবং নেপালের জন্য বরাদ্দ 750 কোটি রুপি, মালদ্বীপের জন্য 360 কোটি রুপি আর আফ্রিকায় দূতাবাস খোলার জন্য বরাদ্দ করা হয়েছে 250 কোটি রুপি। বন্ধুরা, খবর ব্যাপারে আপনাদের মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন।